মৃত্যু একটি অবধারিত বিষয়। কথায় আছে যে জমিলে মরিত হইবে, এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে কুল্লু নাফসিং দায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় পায় সেটি হলো মৃত্যু, আর মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি জলে স্থলে যেখানেই থাকুন না কেন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। তবে আপনি আপনার মৃত্যুটাকে কিভাবে একটু সহজভাবে নেবেন, এর কিছু বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকালীন সময়ে কষ্টে কিছু বিবরণ দিয়ে গিয়েছেন এবং এর ভয়াবহতা থেকে বেঁচে থাকার কিছু আমলও শিখিয়ে গিয়েছেন। তামবিহুল গাফিলিনে মৃত্যুকালীন সময়ের কষ্টের ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন বা বলিলেন যে আমাকে মৃত্যুকালীন সময়ের কষ্টের ব্যাপারে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে মৃত্যু হলো একটি কাঁটাদান গাছের মতো। একটি কাঁটাদান গাছ যখন একজন মানুষের পেটে ঢুকিয়ে দেওয়া হয় এবং একজন শক্তিশালী মানুষকে ডেকে তা বের করার চেষ্টা করা হয়, তখন সেই মানুষটি কষ্টের মানে কাঁটাগুলো তার পেটে বেঁধে যাওয়ার কষ্টটা যেমন উপলব্ধি করতে পারে, কষ্টটা উপলব্ধি করে, ঠিক তেমনই ভাবে মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রী তার কষ্টগুলো এভাবেই উপলব্ধি করতে থাকে। এটাই হলো একজন মানুষের মৃত্যুকালীন সময়ের কষ্টের কিছু নমুনা। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন যে হে ইমানদারগণ, তোমরা আমাকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং সাবধান, মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারিমের মাধ্যমে আগেই সতর্ক করে দিয়েছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে মৃত্যুবরণ করার আমাদের তৌফিক দান করুন এবং মৃত্যুকালীন সময়ের যন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।